স্বাগতম বেসিক নলেজ বাংলা এর আরো একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে গুগল অথেন্টিকেটর ইউজ করে আপনার টু স্টেপ ভেরিফিকেশন অন করতে পারেন। ভিডিওটি শুরু করার আগে বলতে চাই, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। প্রথমেই আপনারা গুগল প্লে স্টোর থেকে গুগল অথেন্টিকেটর অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর চলে যাবেন সরাসরি আপনার ফেসবুক অ্যাকাউন্টটিতে। এখানে আসার পর যে থ্রি ডট অপশনটি দেখতে পাচ্ছেন এটিতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে স্ক্রল করে চলে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে। এখান থেকে আবারও চলে যাবেন সেটিংস অপশনটিতে এবং এখানে দেখতে পাবেন দ্বিতীয় যে অপশন অর্থাৎ পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এটিতে চলে আসবেন। এরপর নিচে স্ক্রল করলেই দেখতে পাবেন ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এটিতে চলে যাবেন। এখানে আসার পর প্রথমে দেখতে পাচ্ছেন অথেন্টিকেশন অ্যাপ, দ্বিতীয়ত টেক্সট মেসেজ। আমরা অনেকেই টু স্টেপ ভেরিফিকেশন অন করার জন্য টেক্সট মেসেজ অপশনটি সিলেক্ট করে থাকি। এর ফলে আমাদের মোবাইল নাম্বারটিতে 6 ডিজিটের একটি কোড চলে আসে। এর মাধ্যমেই মূলত আমরা টু স্টেপ ভেরিফিকেশনটি অন করে থাকি। কিন্তু টেক্সট মেসেজের মাধ্যমে অনেক সময় আমাদের কোডটি নেটওয়ার্কজনিত কারণে আমাদের কাছে পৌঁছায় না, এর ফলে আমাদের অনেক বিড়ম্বনায় পড়তে হয়। কিন্তু অথেন্টিকেশন অ্যাপ যদি আমরা ইউজ করে থাকি তখন প্রতি 30 সেকেন্ডের মধ্যে ডিফল্টভাবে আমাদের 6 ডিজিটের কোডটি চেঞ্জ হতে থাকে, অর্থাৎ কোনো নেটওয়ার্ক জটিলতার কারণেই আমরা খুব সহজেই 30 সেকেন্ড পরপর আমাদের নতুন কোডটি পেয়ে থাকি। তাই অথেন্টিকেশন অ্যাপ ইউজ করার জন্য এটিকে সিলেক্ট করে ক্লিক করবেন কন্টিনিউতে। আপনি যেহেতু আপনার গুগল অথেন্টিকেটর অ্যাপটি ইনস্টল করে নিয়েছেন তাই খুব সহজেই সেট আপ অন সেম ডিভাইস অপশনটি সিলেক্ট করবেন। এটি হচ্ছে আপনার ফেসবুকের আইডি, এটিতে আমি ওকে করব। এখন দেখতে পাচ্ছেন 025 নামক যে ফেসবুক আইডিটি আছে সেটিতে 6 ডিজিটের একটি কোড চলে আসছে। এই 6 ডিজিটের কোডটি প্রতি 30 সেকেন্ড পরপর চেঞ্জ হতে থাকে, তাই আমি যে কোনো সময় আমি এখান থেকে 6 ডিজিটের কোডটি কপি করে নিতে পারি। এখন আমরা এটিকে কপি করে চলে যাব ফেসবুকে। এখন আমরা কন্টিনিউতে ক্লিক করব এবং এখানে আমার কপিকৃত সেই কোডটি পেস্ট করে নেব। এখন কন্টিনিউতে ক্লিক করে আমার টু স্টেপ ভেরিফিকেশনটি আমরা অন করতে পারি। এখানে আবার আমাকে আমার ফেসবুকের পাসওয়ার্ডটি দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার টু ফ্যাক্টর অথেন্টিকেশনটি অন হয়ে গেছে। আমরা এখন ক্লিক করব ডান অপশনটিতে। দেখতে পাচ্ছেন আমাদের অথেন্টিকেশন অন হয়ে গেছে। এখন আমরা খুব সহজেই আমাদের অথেন্টিকেশন অ্যাপ দিয়ে আমাদের কোডটি নিয়ে আমরা ফেসবুকে লগ ইন করতে পারি। আমরা এখন ফেসবুক লাইটের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টটিতে লগ ইন করব। দেখতে পাচ্ছেন আমার ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পর টু ফ্যাক্টর অথেন্টিকেশন রিকোয়েড অপশনটি চলে এসেছে। এখানে লেখা দেখাচ্ছে ইউ উইল রিসিভ অ্যান SMS সুন উইথ এ কোড, ইউজ দ্যাট নাম্বার অ্যাজ ইউর পাসওয়ার্ড। অর্থাৎ এখানে দেখাচ্ছে যে SMS এর মাধ্যমে আমার কোডটি চলে এসেছে, কিন্তু SMS এর মাধ্যমে না এসে অথেন্টিকেশন অ্যাপের মধ্যে আমার 6 ডিজিটের কোডটি আছে। আমরা সেখান থেকে সেই কোডটি কপি করে এখানে এনে পেস্ট করে দিব। এখানে ওকে ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড ফ্রম SMS, অর্থাৎ আমাদের কোডটি এখানে পেস্ট করতে হবে। আমরা চলে যাব অথেন্টিকেটর অ্যাপ্লিকেশনটিতে। এখান থেকে আমার অ্যাকাউন্টের কোডটি কপি করে নেব এবং আমার ফেসবুকে সেটি পেস্ট করে নেব এবং লগ ইন করব। দেখতে পাচ্ছেন আমার ফেসবুকটি লগ ইন হয়ে গেছে। ঠিক এভাবেই খুব সহজে আপনারা আপনাদের গুগল অথেন্টিকেটর অ্যাপটি ইউজ করে টু স্টেপ ভেরিফিকেশন অন করতে পারেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।